আসসালামু আলাইকুম, কাপল সুশি ঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আপনাদেরকে দেখাবো খুব কম সময়ে এবং খুব সহজেই আপনারা কিভাবে দেশি মুরগি ছোলার ডাল দিয়ে রান্না করতে পারেন। আমরা এখানে ছোলার ডাল নিয়েছি 120 গ্রাম এবং মুরগির মাংস নিয়েছি 300 গ্রাম। আলু নিয়েছি মাঝারি সাইজের 2টি। বাটার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি। এর মধ্যে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি 2-3টা, রসুন মাঝারি সাইজের 1টি হালকা কুচিয়ে নিয়েছি, আদা নিয়েছি বাটার পরে 1.5 টেবিল চামচ হবে এরকম। আস্তনীয়তার প্রমাণ বলতে পারবো না, তাই না? কাঁচা মরিচ নিচ্ছি 8-10 পিস। আসলে মরিচ যে যেমন খান তেমন নিতে, এখন এগুলো ভালো করে ব্লেন্ড করে নিতে। ব্লেন্ড করার সময় কিছুটা পানি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ব্লেন্ড করতে সুবিধা হয়। এদিকে একটা কড়াইতে সরিষার তেল নিয়েছি 50 মিলিলিটার, তার মধ্যে তেজপাতা ছেড়ে দিচ্ছি 3-4 পিস, 3 পিস এলাচ এভাবে একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, লবঙ্গ নিচ্ছি 5-6 পিস, এর সঙ্গে দিচ্ছি কিছুটা দারচিনি। এবার তুমি বলো কতটুকু নিছো। এবার তেলের মধ্যে বাটা মশলাগুলো ঢেলে নিচ্ছি। এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। এর মধ্যে নিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর গোলমরিচ নিচ্ছি 1/2 চা চামচ। লবণটা আপনারা পরিমাণ মতো নেবেন, আমি নিচ্ছি 1 টেবিল চামচ। এর মধ্যে আরও একটু পানি দিয়ে সব মশলাটা কষিয়ে নিব 5 মিনিটের মতো। মশলা কষানো হয়ে গেলে যখন তেল উপরে ভেসে উঠবে তার মধ্যে মাংসটা দিয়ে দিব। আমাদের ব্যবহৃত সকল উপাদানের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আরো 5-7 মিনিট মাংসটা কষিয়ে ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো কিন্তু অবশ্যই ওভারনাইট পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো ডাল আরো 2-1 মিনিটের জন্য কষিয়ে এরপর আমরা চুলা অফ করে দিচ্ছি। এ পর্যায়ে আমরা সবটুকুই ঢেলে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। একে তো দেশি মুরগি, তার উপর আবার ডাল সেদ্ধ না করে নেওয়া, যদি আমরা প্রেশার কুকারে দিয়ে না করে নেই তাহলে অনেক সময় লাগবে এবং অনেক গ্যাস খরচ হবে। এটা অপশনাল, আপনারা চাইলে চুলাতেও অনেকক্ষণ কষিয়ে রান্না করতে পারেন। এখন এর মধ্যে আলুও দিয়ে দিচ্ছি। তো যতটুকু পরিমাণ ঝোল রাখার প্রয়োজন ততটুকু পরিমাণ পানি দিয়ে এখন প্রেশার কুকারটা বন্ধ করে দিচ্ছি। এবার মুখ বন্ধ করে সিটি ওঠার অপেক্ষা। আপনারা কমপক্ষে 4টা বাসির জন্য অপেক্ষা করবেন। দেশি মুরগি হওয়ার কারণে আমরা এখানে 6টা বাসি দিয়ে নিয়েছিলাম না, আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আরও বেশি বাসি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এই যে দেখুন কেমন হলো আমাদেরটা, এটা এখন প্রায় শেষ। তারপরও যদি আপনারা মনে করেন আরও বেশি ঝোল প্রয়োজন বা ঝোল আরও কমানো প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আপনারা এখন পূর্বের কড়াইতেই এটা আবার নামিয়ে নিন এবং প্রয়োজন মতো পানি দিয়ে জাল দিন অথবা জাল দিয়ে পানি শুকিয়ে ফেলুন। তো হয়ে গেল আমাদের ডাল মুরগি। থাকবেন, আল্লাহ হাফেজ। কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।